আসসালামু আলাইকুম। নাসরিন আক্তার, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, বাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষ, ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং একাদশ বা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গজনির সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য সমূহ। রাজনৈতিক আধিপত্য বিস্তারের দিক থেকে 712 খ্রিস্টাব্দে আরব রাজ্যে সিন্ধু বিজয় করেছিল, সে সিন্ধু বিজয়টা নিষ্ফল ছিল, এটা কিন্তু রাজনৈতিক দিক থেকে নিষ্ফল ছিল। আব্বাসীয় খিলাফতের দশম শতাব্দীতে অর্থাৎ সিন্ধু অভিযানে প্রায় আড়াই শতাব্দীর পর যেসব মুসলমান ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করেছিল তারা কিন্তু আরব ছিল না, তারা ছিল নব দীক্ষিত তুর্কি। দুর্বল আব্বাসীয় খলিফাদের দরবারে তুর্কি দেহরক্ষী বাহিনীর ক্ষমতা এবং প্রভাবশালী এত বেশি ছিল যে দুর্বল ও বিলাসপ্রিয় খলিফারা তাদের হাতে ক্রিয়নকে পরিণত হয়। যে তুর্কি বংশ সর্বপ্রথম ভারত উপমহাদেশে নতুন উৎসাহ ও উদ্দীপনায় সমর অভিযান করে তাদের মধ্যে গজনি বংশের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই গজনি বংশের সুলতান মাহমুদ 997 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। সুলতান মাহমুদ ছিলেন সুবুক্তিগিনের পুত্র, তিনি 971 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাল্যকাল সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। তার পিতা সুবুক্তিগিনের মৃত্যুর পর মাত্র 27 বছর বয়সে মাহমুদ তার ভাই ইসমাইলকে পরাজিত করে গজনির সিংহাসনে অধিষ্ঠিত হন। 997 খ্রিস্টাব্দে ক্ষমতা লাভ করে তিনি সামানীয়দের সাথে যুদ্ধে লিপ্ত হন এবং 998 খ্রিস্টাব্দে খোরাসানে সামানীয়দেরকে পরাজিত করে নিজের আধিপত্য সুপ্রতিষ্ঠিত করেন। তারপর মাহমুদ সুলতান উপাধি গ্রহণ করে তৎকালীন আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহ, আমি আবার বলছি কাদির বিল্লাহর আনুগত্য স্বীকার করে পত্র প্রেরণ করলেন। খলিফা সন্তুষ্ট হয়ে তাকে ইয়ামিন উদ্দৌলা এবং আমিন উল মিল্লাত খেতাবে ভূষিত করেন। গজনি এবং খোরাসানে নিজের ইয়ামিনি বংশ সুপ্রতিষ্ঠিত করে তিনি পার্শ্ববর্তী হিন্দু রাজ্যে অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন এবং 1000 থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান মাহমুদ 27 বছরে 17 বার ভারতবর্ষ অভিযান করেছিলেন। সুলতান মাহমুদের ভারতবর্ষ অভিযান এর কারণ সমূহ আমরা একটু বিশ্লেষণ করি। গজনির প্রভাবশালী এবং ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সুলতান ভারতবর্ষে একাধিক ক্রমে 17 বার অভিযান পরিচালনা করে প্রতিবারই নিজের রণকৌশল, অপূর্ব তেজস্বিতা এবং সাংগঠনিক ক্ষমতা দিয়ে বিজয়ের বেশে তিনি গজনিতে প্রত্যাবর্তন করেন। কি উদ্দেশ্যে সুলতান এই উপর্যুপরি অভিযান করে সেই সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। তাকে কেউ ধন সম্পদ লুণ্ঠনকারী অতি সাধারণ দস্যু, গোরা ধর্ম প্রচারকে আদর্শে অনুপ্রাণিত মূর্তি ধ্বংসকারী, বিধর্মী রাষ্ট্রের বিরুদ্ধে জেহাদের মন্ত্রে উদ্বুদ্ধ অভিযানকারী, মুসলিম সাম্রাজ্যের সম্প্রসারক এবং গজনিকে স্বপ্ন রাজ্যে পরিণত করবার জন্য ভারতের বিপুল ধনসম্পদ আরোহণকারী প্রবৃত্তি বলে চিহ্নিত করা হয়েছে।
তার ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে আমরা এখন বিশ্লেষণমূলক আলোচনা করব। প্রথমত তার সামরিক উদ্দেশ্য কি ছিল। গজনির ক্ষমতাশালী শাসক সুলতান মাহমুদ তার বারবার ভারতবর্ষ আক্রমণ তার সামরিক ক্ষমতা প্রকাশের একটা দিক লক্ষ্য করা যায়। তিনি নিজের ক্ষমতা, অপূর্ব তেজস্বিতা এবং সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি সামরিক শক্তি আরো শক্তিশালী করা এবং ভারতবর্ষে মুসলমান শাসনের পথ সুপ্রশস্ত করাকে তার অন্যতম আক্রমণের উদ্দেশ্য হিসেবে গণ্য করেছেন। দুই হচ্ছে ধর্মীয় উদ্দেশ্য কি ছিল। ভি এ স্মিথ বলেন, মুসলিম ঐতিহাসিকগণ সুলতান মাহমুদকে ইসলামের অন্যতম গৌরব বলে মনে করেন। ঈশ্বরী প্রসাদের মতে আজন্ম সৈনিকের গুণাবলিষ্ঠতে তার অসীম ধর্মপ্রবণতার সংমিশ্রণ ঘটে এবং ইহা তাহাকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নেতার সম্মানে ভূষিত করে। ঈশ্বরী প্রসাদ আরো বলেন, যেহেতু আব্বাসীয় খলিফা কাদের বিল্লাহ তাকে ইয়ামিন উল দৌলা এবং আমিনুল মিল্লাত উপাধি প্রদান করে, সেহেতু তিনি স্বাধীন সুলতান রূপে ভারতবর্ষে পৌত্তলিকতা ধ্বংস করে ইসলাম প্রচারের নিমিত্তে যুদ্ধবিজানে প্রবৃত্ত হন। তাকে মূর্তি পূজার বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সমস্ত অসমর্থিত ও অলোক অভিযোগের মূলে ছিল 17 বার যুদ্ধ অভিযানকালে কতিপয় হিন্দু মন্দিরে অনিচ্ছাকৃত ক্ষতি সাধন। এখানে বিশেষভাবে মথুরা, বৃন্দাবন এবং সোমনাথ মন্দিরের কথা উল্লেখ করা যায়। রামপ্রাণ গুপ্ত বলেন, পৌত্তলিক জাতিকে কোরানোত্তর ধর্মে দীক্ষিত অথবা বিনাশ করবার জন্য যুদ্ধাগ্নি প্রজ্বলিত করে ইসলাম ধর্ম অনুশাসনের প্রচলিত ব্যাখ্যানুসারে অবশ্য অনুষ্ঠেয় কর্তব্য ধর্ম। তিনি তার কর্তব্য পালন করেন, তিনি গৌরবজনক গাজী উপাধি লাভ করে থাকেন। মাহমুদও ধর্মযুদ্ধে লিপ্ত হয়ে পুণ্য সঞ্চয় করবার মনস্তত করেন। এখন আমরা এই যে ঐতিহাসিকদের মন্তব্য তার আলোকে আমরা নিরপেক্ষ বিচার বিশ্লেষণ করব যে তার ধর্মীয় উদ্দেশ্য কি ছিল। পরাক্রমশালী দিক বুঝে সুলতান মাহমুদ আব্বাসীয় খলিফার প্রচারণায় দার উল হারবে যে ইসলাম প্রচারের নিমিত্তে ধর্মযুদ্ধ পরিচালনা করে নাই তার স্বপক্ষে কিছু যুক্তি দেওয়া যেতে পারে। প্রথমত, শাসকদের পক্ষে ধর্ম প্রচার যে অপরিহার্য কার্য এই মনোভাবে পরিসমাপ্তি বহু আগেই ঘটেছিল, কারণ সম্প্রসারণ ও ইসলাম প্রচারের প্রথম পর্যায়ে খলিফা ওমর ও উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময়ই শেষ হয়। এছাড়া রাজন্যবর্গ কখনোই ধর্ম প্রচার করে না। ধর্ম প্রচার সাধারণত সুফি দরবেশ, সাধক ও নিবেদিত প্রাণ মুসলমানগণই করে থাকেন। তাছাড়া ধর্ম প্রচার করবার ক্ষমতা ছিল একমাত্র আব্বাসীয় খলিফাদের, কারণ তারাই ধর্মীয় ও পার্থিব ক্ষমতার অধিকারী ছিল। সুলতান মাহমুদ খলিফার আনুগত্য স্বীকার করেন, সুতরাং স্বাধীন হলেও তিনি সার্বভৌমনি প্রতি ছিলেন না। সুলতানের পক্ষে শরিয়াত মোতাবেক কার্য করা সর্বদা সম্ভবপর হতো না, কারণ তিনি নিজেও সুরা পান করতেন। দ্বিতীয়ত, হাবিবের ভাষায় সমালোচকদের নিকট যুদ্ধবিজয় গুলির ধর্ম বহির্ভূত দৃষ্টান্ত গুলি ভাস্কর হয়ে উঠবে যদি তারা ধর্মের যুদ্ধের স্বরূপ উপলব্ধি করতে পারে। এইগুলি ধর্মযুদ্ধ ছিল না, বরং গৌরব এবং স্বর্ণের জন্য ছিল পার্থিব যুদ্ধবিজয়। এর মধ্যে
ধর্মীয় উদ্দেশ্যে অনুধাবন করা একেবারেই অসম্ভব, কারণ গজনির সেনাবাহিনীর গঠন, সুলতান ভারতবর্ষ জিহাদের জন্য স্বর্গলাভে প্রচারণা যুদ্ধদের একটি বিশাল সৈন্যবাহিনী গঠন করেন নাই, বরং এ ছিল নিয়মিত বেতনভুক্ত যুদ্ধ কৌশলে প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যদল। তৃতীয়ত, সুলতান মাহমুদ ধর্মযুদ্ধ পরিচালনা করেন নাই। তার 17 বার যুদ্ধবিজানের মধ্যে কয়েকবার মুসলিম সামন্ত রাজা ও আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়েছে, যেমন মুলতানের কারামাতি অধিপতি মুসলিম আবু ফাতাহ দাউদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। চতুর্থত, তার সেনাবাহিনীতে অমুসলমান ফোকরার উপজাতি লোক এবং হিন্দুদের যোগদান সুলতানের দূরদর্শিতারই পরিচালক ছিল। পঞ্চমত, কুসেজ এবং জেহাদ দ্বাদশ শতাব্দীতে সংঘটিত হয়, এর জন্য সালাউদ্দিন গাজী উপাধি লাভ করে, কিন্তু সুলতান মাহমুদকে গাজী পদবী কখনোই প্রদান করা হয় নাই। পাঁচ, ধর্ম প্রচার তখনই সম্ভব হয় যখন রাজনৈতিক স্থায়িত্ব ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। মাহমুদ ভারতবর্ষে রাজ্য বিস্তার করেছিলেন কিনা অথবা তাকে ভারতবর্ষের ইতিহাসে একদম অন্যতম শ্রেষ্ঠ নৃপতি হিসেবে গণ্য করা যাবে কিনা সেই সম্বন্ধে ঐতিহাসিকদের একমত নন। পঞ্চমত, বিদ্যোৎসাহী সুলতান যার পৃষ্ঠপোষকতায় আল বিরুনির সংস্কৃতি ভাষায় ব্যুৎপত্তি অর্জন করে ভারতীয় জ্ঞান বিজ্ঞান এবং জীবন দর্শনের উপর কিতাবুল হিন্দ গ্রন্থ রচনা করে ধর্ম নিরপেক্ষতা ও সহিষ্ণুতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ঐতিহাসিক দ্বারা বর্ণিত হয় নাই যে বা প্রমাণিত হয় নাই যে তিনি পৌত্তলিকতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে হিন্দু সম্প্রদায়কে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন। যে সমস্ত হিন্দু রাজাগণ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের এই ধর্মান্ধতা ছিল উদ্দেশ্য প্রণীত এবং স্বার্থ প্রণীত, যেমন জয়পালের পুত্র স্বেচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সপ্তমত, সুলতান মাহমুদের রাজত্বকালে অমুসলমান সম্প্রদায়ে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ছিল। ভারতবর্ষে বিজিত হিন্দু সম্প্রদায়ে ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো বাধা ছিল না। এছাড়া তিনি যুদ্ধ অভিযান ছাড়া কোন মন্দির ধ্বংস করেছেন এই রকম কোন উদাহরণ পাওয়া যায় না। তৃতীয়ত, রাজনৈতিক উদ্দেশ্য। কতিপয় ঐতিহাসিকদের মতে সুলতান মাহমুদের ভারত অভিযানের পশ্চাতে প্রধান উদ্দেশ্য ছিল রাজনৈতিক, ধর্মীয় নয়। হাবিবের মতে একটি তুর্কি পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করা এবং এর বাস্তবায়নে ভারতবর্ষে অভিযান প্রেরিত হয়। বস্তুত তিনি ভারত অভিযানের সূত্রপাত করেন নাই। তার পিতা সুবক্তগিন পরপর দুইবার হিন্দু সারি বংশের রাজা জয়পালের বিরুদ্ধে ভারতবর্ষে অভিযান পরিচালনা করেছিলেন। মাহমুদ পিতার কে অনুসরণ করে জয়পালের বিরুদ্ধে ভারত অভিযান করেন। সীমান্ত অঞ্চল গতি সুরক্ষিত করে নিজের রাষ্ট্রের নিরাপত্তা বিধানই ছিল তার অন্যতম রাজনৈতিক উদ্দেশ্য। আবার বিশ্বাসঘাতকতার প্রতিশোধ গ্রহণের জন্য তিনি কয়েকবার অভিযান করেন, যেমন জয়পালের বিরুদ্ধে সাহায্যদানের প্রতিশ্রুতি ভঙ্গের জন্য 1004 খ্রিস্টাব্দে ভিরার নিপতি বিজয় রায়ের
জয়পালের পুত্র আনন্দপালের সাথে মুলতানের কারামতি অধিপতি আবুল ফাত্তা দাওলাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে 1006 খ্রিস্টাব্দে সুখপালের স্বেচ্ছা ইসলাম গ্রহণ এবং পরবর্তীকালে বর্জন ও বিদ্রোহের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য 1007 খ্রিস্টাব্দে উজ্জয়িনী গোয়ালিয়র কালিঞ্জর কৌনস দিল্লি এবং আজমিরে হিন্দু রাজাদের কনফেডারেশনের বিরুদ্ধে 1008 খ্রিস্টাব্দে যুদ্ধ পরিচালনা করেছিলেন। এছাড়া তিনি 17 বার বিশাল সৈন্যবাহিনী নিয়ে ভারতবর্ষে আসেন এবং বিজয়ী বেশে সৈন্য সামন্ত নিয়ে গজ্নিতে প্রত্যাবর্তন করেন। গজ্নিকে সমৃদ্ধশালী নগরীতে পরিণত করায় তার স্বেচ্ছা থাকায় তিনি ইরান এবং ট্রান্সঅক্সিয়ানের মুসলিম শত্রুদের বিরুদ্ধে সমভাবে যুদ্ধ পরিচালনা করেন। সুতরাং তার দৃষ্টি যে কেবলমাত্র ভারতবর্ষে নিবদ্ধ ছিল তা বলা যায় না। মাহমুদের রাজনৈতিক দূরদর্শিতা থাকায় তিনি সহজে উপলব্ধি করলেন যে তার সৈন্য দল এবং অর্থবল থাকা সত্ত্বেও শক্তিশালী হিন্দু কনফেডারেশনদেরকে ধ্বংস করে সমগ্র উত্তর অঞ্চলে রাজ্য প্রতিষ্ঠা করবার উপযুক্ত সময় ছিল না। ষষ্ঠ অভিযানে তিনি আনন্দপালের বিরুদ্ধে সম্মিলিত হিন্দু বাহিনীর মোকাবিলা করেন, যা পরবর্তীকালে মোহাম্মদ ঘুরি কর্তৃক সফলতা লাভ সম্ভবপর হয়েছিল। আরবগণ সিন্ধু ও মুলতান অঞ্চলে বসবাস করে স্থানীয় হিন্দু প্রজাদের সহায়তায় একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন, কিন্তু এই তুর্কিগণই বিজেতা রূপে ভারতবর্ষে আসেন এবং স্থায়ীভাবে বসবাস যদিও না করেন নাই। হাবিব যথার্থই বলেন স্থায়ী বিজয় তার উদ্দেশ্য ছিল না, কারণ স্থায়ী বিজয় তখন অসম্ভব ছিল। অর্থনৈতিক কারণ নিরপেক্ষ ঐতিহাসিক বিশ্লেষণে সুলতান মাহমুদের ভারতবর্ষের অভিযানগুলো ধর্মীয় ও রাজনৈতিক অপেক্ষা অর্থলিপসার কারণে পরিচালিত হয়েছিল বলে মনে করা হয়। হাবিব বলেন ইহা ধর্মযুদ্ধ ছিল না, বরং গৌরব এবং স্বর্ণের লোভে সংগঠিত পার্থিব যুদ্ধ বিগ্রহ। ধনলিপসা প্রবণতা তার সমর অভিযানের আমরা দেখতে পাই। স্মিথ একথা সমর্থন করে বলেন যে অর্থ লালসা তাকে গ্রাস করে, এর প্রমাণ পাওয়া যায় তার 17 বার অভিযানে। তিনি সোনা হীরা রূপা জহরত মণিমাণিক্য আরোহণ করে স্বদেশে ফিরে যান, ঠিক যেভাবে স্বধর্মীয় মুঘলদের নিকট থেকে নাদির শাহ মূল্যবান ময়ূর সিংহাসন এবং কোহিনূর নামক রাজমুকুট এবং বহুমূল্যবান হীরা ভারতবর্ষ থেকে অপহরণ করেন। মাহমুদের অর্থে প্রয়োজনতার পশ্চাতে কতগুলো কারণ ছিল, যেমন সামন্ত রাজাদের রাজত্বকালে সুসংহত গজনি রাজ্য প্রতিষ্ঠা, সামানি ব্যতীত গজনি রাজবংশই ইসলামের প্রথম স্বাধীন রাজবংশের মর্যাদা লাভ করে। এই রাজ্যে শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা গজনিকে সমৃদ্ধশালী এবং আকর্ষণীয় নদীতে পরিণত করা, বিশাল সৈন্যবাহিনী রক্ষণাবেক্ষণ, মধ্য এশিয়ার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ অভিযান, জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা প্রভৃতি খাতে ব্যয়ের জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। আর এই কারণে তিনি ভারত অভিযান করেছিলেন ধর্ম প্রচারের জন্য নয়। সর্বশেষ পর্যালোচনায় আমরা বলতে পারি যে সুলতান মাহমুদের ভারত অভিযানের পশ্চাতে ধর্মীয় চেতা রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং সামরিক উদ্দেশ্য সমূহগুলো বেশি কার্যকরী ছিল। আজ এই পর্যন্ত, আগামীতে আরো নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার পাঠ আলোচনায় আসবো আশা করি। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ।